দীর্ঘ 18 দিন পর জঙ্গি কবল মুক্ত হয়ে ফিরে এসেছেন ঠিকাদারের তিন শ্রমিক সুভাষ ভৌমিক, সুবল দেবনাথ এবং গণপতি ত্রিপুরা। গত 7 ডিসেম্বর জঙ্গিরা গন্ডাছড়ার গঙ্গানগর থেকে এই তিন শ্রমিককে বন্দুকের নলের মুখে অপহরণ করে নিয়ে গিয়েছিল। রাজ্যের পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে অপহৃত তিন শ্রমিক ফিরে এসেছেন। বুধবার সন্ধ্যায় জঙ্গিরা তাদের মুক্তি দেয়। বুধবার গভীর রাতে জঙ্গি কবলমুক্ত তিন শ্রমিক নিজেদের বাড়ি ঘরে ফিরে গেছেন। শুক্রবার বড়দিন তথা প্রভু যিশুর জন্মদিন। ফিরে আসা অপহৃতদের আত্মীয় পরিজনদের মধ্যে এবার বড়দিনের উৎসবের দ্বিগুণ আনন্দ। যদিও আংশিক বিধ্বস্ত, তথাপি নিকট আত্মীয়দের সঙ্গে ফিরতে পেরে জঙ্গি কবল মুক্তদের মনেও প্রশান্তি ও স্বস্তি ভাব। এর মধ্যে উদয়পুরের গোকুলনগর স্কুল টিলা এলাকার বাসিন্দা সুভাষ ভৌমিকের ছেলে জানান, বাবা ফিরে এসেছে, এর যে খুশি বা আনন্দের তার জীবনে সম্ভবত আর কিছু হবে না। পরে স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে বাবা আবার বাড়িতে ফিরে এসেছে। মাঝখান দিয়ে একটা সময় গেছে যখন বিশ্বাসটা, নিজের প্রতি বিশ্বাসই ভেঙে গেছিল যে বাবা আসবে কি না আসবে। তো এখন আবার স্বস্তির নিঃশ্বাস, আবার বাবা আমার বাড়িতে ফিরে এসেছে। এত বেশি খুশির বা আনন্দের আমার জীবনে মনে হয় আর কিছু হবে না। আচ্ছা, তো এই যে বাবা এখনো হাতের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ বা কোনো কিছু চাই, শারীরিকভাবে এখন বাবার অবস্থা কীরকম আছে? বাবা একটু শারীরিকভাবে দুর্বল আছে, কারণ একটু শারীরিকভাবে অসুস্থতা, কোমরে ব্যথা আছে। তো ডাক্তার কি বললো চাকাটা? ডাক্তার এক্সরে, তারপরে সিটি স্ক্যান এগুলি করিয়েছে, তারপর ফিজিক্যালি চেক করেছেন। তো বলেছেন বাড়িতে রেস্ট করতে আর ওষুধপত্রগুলি ঠিক টাইমে খেতে। অপর জঙ্গি কবলমুক্ত দক্ষিণ চরিলামের কামরাজ কলোনির বাসিন্দা সুবল দেবনাথের বাড়িতেও এদিন বড়দিনের দ্বিগুণ আনন্দ। এতদিন বাদে স্ত্রী সন্তানদের কাছে ফিরে পেয়ে তিনি রীতিমতো উৎফুল্ল। সন্তানদের আদর স্নেহ করার মাঝেই সুবল দেবনাথের এখন অধিক সময় কাটছে। স্বামীর আকস্মিক ফিরে আসার বিষয়ে সুবল দেবনাথের স্ত্রী যেন আনন্দে নির্বাক। তবে সঠিক নিরাপত্তা যদি না পাওয়া যায় তবে এ কাজে আর যোগ দেবেন না বলে জানালেন সুবল দেবনাথ। কি বলবেন, একবার তো আপনারা অপহরণ হয়েছেন, দ্বিতীয়বার কি এই কাজ করবেন? কি করবেন? কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, দেখি চিন্তা করি ভবিষ্যতে। এরকম হলে তো আমরা নিরাপত্তা না থাকলে আমরা তো ওইসব জায়গায় কাজ করব না, যদি ঠিকভাবে নিরাপত্তা যদি না পাই। অপর জঙ্গি কবল মুক্ত গণপতি ত্রিপুরার অবশ্য কোনো প্রতিক্রিয়া জোগাড় করা সম্ভব হয়নি। তবে দীর্ঘদিন বাদে বাড়ি ফিরে নিকট আত্মীয়দের দেখতে পেয়ে গণপতি ত্রিপুরার মনেও যে এখন প্রশান্তি ও স্বস্তি ভাব এবং পরিবারের সদস্যদের মধ্যেও যে তার প্রত্যাবর্তনের নিরিখে বড়দিনের দ্বিগুণ আনন্দ ধারা বইছে তা বলাই বাহুল্য। কথাই বলে না, শেষ ভালো যার সব ভালো তার। জঙ্গি কবলমুক্ত এই শ্রমিকের ক্ষেত্রে এখন এই প্রবাদটি অধিক প্রযোজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।